আসসালামু আলাইকুম, বাসার 360 এক্সেল এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা মাল্টিপল লুকআপ নিয়ে আলোচনা করব, কিভাবে মাল্টিপল লুকআপ ইউজ করা যায় এবং মাল্টিপল লুকআপের কাজ কি। তো আপনাকে মাল্টিপল লুকআপ শিখতে হলে অবশ্যই ম্যাচ ইনডেক্সের কাজ শিখতে হবে, দেন মাল্টিপল লুকআপ শিখতে পারবেন। তো আমি ম্যাচ ইনডেক্সের কাজ শিখিয়েছি এর পূর্বের ভিডিওতে, আপনারা দেখে নেবেন, তারপর মাল্টিপল লুকআপ শিখবেন। তো বেল লুকআপ তো সবাই পারি, মাল্টিপল লুকআপ কতজনে পারে তো এটাই দেখার বিষয়। তো মাল্টিপল বেল লুকআপ ইউজ করে আমরা কিভাবে অটোমেটিক কাজ করতে পারি একটা পুরো শিটে। তো এখানে আমার এমপ্লয় আইডি নাম্বার আছে, এরপরে প্লেয়ার নেম, রান, টিম মেম্বার, লোকেশন। তো আমরা প্রথমে এখানে বেল লুকআপ ইউজ করব, যে কোনো ফর্মুলা ইউজ করার পূর্বে ইকুয়াল সাইন দেব, ইকুয়াল সাইনের পরে বেল লুকআপ লিখব, এরপরে ট্যাব, ইকুয়াল সাইন ভিএল লিখে ট্যাব দিলে আপনার বেল লুকআপ পুরোটা এসে যাবে। এরপর হচ্ছে কি লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু কোনটা করব, আইডি নাম্বার, আইডি নাম্বার দেওয়ার পরে কমা, এরপর হচ্ছে কি টেবিল অ্যারে, টেবিল অ্যারেটা হচ্ছে কি আমার ডাটা শিট থেকে পুরো ডাটাটা সিলেক্ট করে দেব। তো পুরো ডাটা সিলেক্ট করার পরে আমি এখানে কমা দেব, এরপর হচ্ছে কি আমি প্লেয়ার নেম, তো প্লেয়ার নেম ওখানে শো করানোর জন্য আবার কী করতে হবে, প্লেয়ার নেম আছে দুই নম্বরে কলামে, তো এখানে কলাম ইন্ডেক্স আছে আমি এখানে টু দিয়ে দিলাম। টু দেওয়ার পরে আমি এখানে কি করব, এক্স্যাক্ট ম্যাচ, তো অ্যাপ্রক্সিমেট দিলে এটা কাছাকাছি হলে ধরবে, কিন্তু এক্স্যাক্ট হলে আপনার সেম রেজাল্ট শো করাবে। তো আমরা সবসময় কি করব, এক্স্যাক্ট ম্যাচ সিলেক্ট করে দেব, ডাবল ক্লিক, এরপরে এন্টার। দেখুন এটা হচ্ছে বেল লুকআপ, খুবই ইজি। তো বেল লুকআপ আমরা ইউজ করলে শুধুমাত্র আমরা এখানে আইডি নাম্বার চেঞ্জ হলে এটা চেঞ্জ হবে, কিন্তু পরে হেডিং চেঞ্জ করলে এখানে চেঞ্জ হবে না। যদি আমি এখানে রান বসিয়ে দিই, রান আসবে না, আর যদি আমি মাল্টিপল লুকআপ ইউজ করি তখন এখানে রান আমি চেঞ্জ করে দিলে হেডিং চেঞ্জ হলে ডাটাও চেঞ্জ হবে। তো এখন আমরা মাল্টিপল লুকআপ করব। তো এখানে মাল্টিপল লুকআপের জন্য আমাদের কী করতে হবে, শুধু কলাম ইন্ডেক্স নাম্বারটা অন্য একটা ফর্মুলা ইউজ করতে হবে। তো কলাম ইন্ডেক্স নাম্বারটা আমি কেটে দিলাম, এরপরে এখানে লিখবো ম্যাস, এম এ টি সি এস, ম্যাস লিখে ট্যাব, ট্যাব দেওয়ার পরে আমার এখানে কী আছে লুকআপ ভ্যালু। এখন আমরা কোনটা লুকআপ করব, যে আমরা বলছিলাম যে হেডিং চেঞ্জ করলে আমার ডাটাও চেঞ্জ হবে, তো হেডিংটারে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পরে কী করব, সেলটাকে লক করে দেব, এফ ফোর দেবো, ডাবল দুইবার দেওয়ার পরে ডলার সাইনটা আমার মাঝখানে আসবে, এরপরে আমি কমা দেব। এরপর আসছে কি লুকআপ অ্যারে, লুকআপ অ্যারে কোনটা আমাদের ডাটা শিট থেকে পুরো হেডিংটাকে সিলেক্ট করে দেব। তো ম্যাচ ইনডেক্সের যখন আমরা এভাবে সিলেক্ট করব, এটা আমার সব প্রতিবারই আমি যখন ম্যাচ করাবো তখন আমাদের হেডিংটা সিলেক্ট করতে হবে, এরপরে কমা। এরপরে আসছে কি ম্যাচ টাইপ, ম্যাচ টাইপ আমরা কোনটা দেব, জিরো, এক্স্যাক্ট ম্যাচ, আমরা সবসময় এক্স্যাক্ট ম্যাচ নিয়ে কাজ করব। তো আমরা জিরো বসিয়ে দেব, জিরো বসাবার পরে ফার্স্ট ব্র্যাকেট দেব, এন্টার। দেখুন তো এখানে আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের সেল লক করে দিতে হবে। আমি সবগুলো লক করি না, শুধু একটাতে করেছি। তো এখানে সেল লক করার জন্য আমাদের কী করতে হবে, এফ ফোর প্রেস করতে হবে। তো আমি এখানে ডলার সাইনটা পিছনে নিয়ে দেবো, এরপর হচ্ছে এটাকে আমি লক করে দেব, ডাটা শিটের আমি এটাকেও লক করে দেব, লক করার পরে এন্টার দিয়ে দেব। তো আবারও দেখে নিন আমার কীভাবে আমি ফর্মুলাটা ইউজ করেছি। এই যে প্রথমে আমি ভ্যালু কপ করেছি, এরপর ডাটা শিট থেকে পুরো টেবলেটা সিলেক্ট করলাম, এরপর কলাম নাম্বারটা আমি চেঞ্জ করে, এই যে কলাম নাম্বারটা এখানে আমি অন্য একটা ফাংশন ইউজ করেছি, সেটা হচ্ছে ম্যাস, ম্যাস ফাংশন। তো এখানে আমি ম্যাস ফাংশনের লুকআপ ভ্যালু করেছি, এরপর হচ্ছে লুকআপ অ্যারে কোনটা, ডাটা শিটের হেডিং, এরপর হচ্ছে কি ম্যাস টাইপ, ম্যাস টাইপে আমি জিরো দিয়ে দিছি, এক্স্যাক্ট ম্যাস, এরপর এখানে আমার ভ্যালু কপের ফলস। তো এটার এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে আমি কী করবো, এই ডাটাটাকে সিলেক্ট করে যেখানে আমি ফর্মুলা ইউজ করেছি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, নিচে আমার অটোমেটিক ফর্মুলা বসে যাবে এবং রাইট সাইডে এটা আমি টেনে দেবো। দেখুন খুব সহজেই আমাদের মাল্টিপল লুকআপ দ্বারা একবার আমি ফর্মুলা ইউজ করেছি এবং পুরো টেবিলে আমি ফর্মুলাটা টেনে দিছি, একবারই কাজ হয়েছে। এখন যদি আমি হেডিংটা চেঞ্জ করে দিই, এখানে প্লেয়ার নেমের জায়গায় টিম মেম্বার, দেখুন এখানে আমার চেঞ্জ হয়েছে, এর আগে আমি যখন ভ্যালু কপ করেছি এই পরিবর্তনটা আসে নাই। তো এটাই হচ্ছে মাল্টিপল লুকআপ। তো মাল্টিপল লুকআপ আরও কাজটাকে ইজি করে দেবে আপনার, যখন আপনি ভ্যালু কপ করতেন তখন প্রত্যেকটা করে কিন্তু আপনার
ভেলুকপ ফর্মুলা লিখতে হতো, কিন্তু আপনি মাল্টি ভেলুকপ একবার করেছেন পুরো টেবিলে টেনে দিয়েছেন, তো তাতেই কাজ হয়ে গেছে। তো আমরা এই ফর্মুলাটাকে আরো সহজভাবে করতে পারি। এখানে আমি শামিম যেটাতে আমি ফর্মুলা ইউজ করেছি এটাকে আমি পুরো টেবিল সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমি কন্ট্রোল ডি দিয়ে দেবো, অটোমেটিকলি আমরা ডাউন পেস্ট হয়ে যাবে ফর্মুলা। তো আজকের এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্টস শেয়ারই আমার অনুপ্রেরণা।